বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। খান সামাজিক পরিসংখ্যান পয়েন্টে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান বিজিএমসি। যারা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছো, তোমরা জেনে অনেক খুশি হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের গণিত দেওয়া হয়ে থাকে, মানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা সামাজিক পরিসংখ্যান পরীক্ষা তোমরা দিচ্ছ দ্বিতীয় বর্ষে, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে যেই ধরনের ম্যাথ দেওয়া হয়ে থাকে, ওই ধরনের ম্যাথের আলোকে আমি একটি শিট আকারে একটা শিট বের করেছি, যদিও পরবর্তী বই আকারে বের করব। আমার শিটটির নাম হচ্ছে খান সামাজিক পরিসংখ্যান। এটা প্রথমত গণিত অংশটা আমি বের করেছি। এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে যেই ধরনের গণিতগুলো দেয়, যত যত গণিত দেয়, যেই যেই গণিতগুলো দেয়, প্রত্যেকটা গণিতের তিনটা চারটা করে এখানে সলভ দেওয়া আছে। এই শিডের বাইরে কোনো গণিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয় না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত প্রায় 10-15টা সাল আমি অ্যানালাইসিস করে দেখছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে তার দিকে লক্ষ্য করে আমি দেখলাম যেই যেই আমাদের ম্যাথগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে দিয়ে থাকে, আমি ওই ওই ম্যাথগুলোর আলোকে এই শিটটা তৈরি করেছি। যদি এটা শিট আকারে এখন পাওয়া যাচ্ছে, এটা পরবর্তীতে বই আকারে বের হবে। তো যাদের তোমাদের লাগবে, এখানে শিটের মধ্যে তোমরা একটা নাম্বার দেখবে, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা শিটটা পেয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে বই আকারে বের করব। আজকে আলোচনা করব সম্ভাবনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুদ্রা সংক্রান্ত। যারা অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে মুদ্রা নিয়ে যখন প্রশ্ন আসে, অনেকে এটাকে ভয় পায়, অনেকে মুদ্রা সংক্রান্ত প্রশ্ন বইয়ে দেখলো এটাকে সমাধান করার চেষ্টা করে না, কিংবা এটাকে অনেকে ভয় পায় যে কঠিন এরকম মনে হয়। তবে আজকে আমি মুদ্রার এমনভাবে ইনশাল্লাহ আলোচনা করব যে তোমাদের মুদ্রা সংক্রান্ত অঙ্কের সমাধানে তোমরা যে ভয় পাও, এই ভয়টা তোমাদের থাকবে না। তবে তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে, এখানে মুদ্রার দুইটা নিয়মে এই অঙ্কগুলোকে সমাধান করা যায়। আমি প্রথম যে দ্রিপদী বিন্যাসের সূত্রের সাহায্যে এটাকে সমাধান করব, এবং পরবর্তী একটা বিকল্প নিয়ম আছে, ওই নিয়মে এটা সমাধান করব। এই তোমাদের আজকের এই টিউটোরিয়ালে এই সবগুলো থাকবে। তবে কেউ এটাকে প্রথম দিক থেকে দেখে ভিডিওটাকে অফ করে দিবে না, সম্পূর্ণটা দেখে শেষ করবে, কারণ আমি পরবর্তীতে বিকল্প নিয়মটা দিয়ে রাখছি। একদম সহজ বিকল্প নিয়মটা দেখা যায় যে প্রত্যেকটা মেয়েদ এক দুইটা লাইনে শেষ হয়ে যায়। এখানে যদিও দ্রিপদী বিন্যাসের সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা সলভ করে দেখা যায় একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু বিকল্প নিয়মটা দেখলে তোমার কাছে যে দ্রিপদী বিন্যাসটা দেখলে যে ভয়টা লাগতো, বিকল্প নিয়মটা দেখলে তোমার কাছে এই ধরনের কোনো ভয় থাকবে না, তখন মনে হবে আরে মুদ্রার অঙ্ক এত সহজ। কারণ যারা সামাজিক পরিসংখ্যান তোমরা পরীক্ষা দাও, তোমাদের এই বিষয়ের দশম অধ্যায় থেকে, মানে সম্ভাবনার অধ্যায় থেকে একটা গণিত থাকবেই, অথবা এটা বল সংক্রান্ত কিংবা মুদ্রা, একটা একটা গণিত থাকবেই। মানে এই অধ্যায়টা আমরা কমপ্লিট করলে আমাদের একটা অঙ্ক কমন পড়বেই, মানে আমরা 10-এ 10 পাবই। তো এক্ষেত্রে আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, এবং শুধু ক্লাসটি অর্ধেক থেকে শেষ করবে না, সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কারণ পরবর্তীতে সহজ সূত্র, মানে সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলভ করা আছে। আমি প্রথমে দ্রিপদী বিন্যাস দিয়ে মানে সলভ করব। দেখো, এখানে একটা প্রশ্ন আছে যে 6টি যুগশূন্য মুদ্রা যথাচ্ছভাবে একই সাথে নিক্ষেপ করা হলো। মানে দুইটা, আমি 6টা মুদ্রা, হ্যাঁ ধরো আমাদের যে পয়সা যেটাকে আমরা বলি মুদ্রা, আমি নিক্ষেপ করব, আমার ইচ্ছে মতো নিক্ষেপ করা হলো। নিক্ষেপের পরে কী কী ঘটতে পারে? কতে বলছে ঠিক 4টি মাথা পাওয়ার সম্ভাবনা, মানে 6টা মুদ্রা যে আমি নিক্ষেপ করলাম, এখানে 4টা মাথা পাওয়ার সম্ভাবনা কত? কোনো মাথা পাওয়া যাবে না, মানে কোনো মাথাই পাওয়া যাবে না, এটার সম্ভাবনা কত? কমপক্ষে 4টি মাথা পাওয়া যাবে এরকম সম্ভাবনা কত? 2টির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা কত? মানে 2-এর অধিক পাওয়া যাবে না, 2 থেকে সর মানে শুরু করে 2-এর নিচে পাওয়া যাবে। তো আমরা এখন ইনশাল্লাহ এগুলো সলভ করব। তবে এই ধরনের অঙ্ক থাকলে আমরা ম্যাক্সিমাম বইগুলোতেই দ্রিপদী বিন্যাসের সূত্র সাহায্যে এগুলো সলভ করি। তবে আমি প্রথমে দ্রিপদী বিন্যাস দিয়েই এটাকে সলভ করব। এখানে আমরা জানি দ্রিপদী বিন্যাসের সূত্রটি এখানে উল্লেখ আছে, তো আমরা এখানে দ্রিপদী বিন্যাসের সূত্রের সাহায্যে অঙ্কটি সলভ করব। তো এখানে দ্রিপদী বিন্যাসের সূত্রটা দেওয়া আছে, দেখো, এন কম্বিনেশন 2 × p·r × q·n−r, এরকম করে সূত্রটি উল্লেখ করা আছে। এখানে আমরা আগে সূত্রের বর্ণনাটা দিই নিই। এখানে ধরো এন সমান হচ্ছে 6, মুদ্রা সংখ্যা। এখানে প্রশ্ন যেহেতু আমাদের 6টা মুদ্রার কথা বলছে,
এখানের এন সমান আমরা প্রশ্নে যা যতটা মুদ্রাগত উল্লেখ থাকবে আমরা ওই মুদ্রাটা লিখব। যদি এখানে ছয়টি মুদ্রাগত আছে আমরা এখানে ছয় লিখব। তারপর দেখো আর আর হচ্ছে কি মাথা পাবার সংখ্যা। আর এর মানটা বিভিন্ন ভিন্ন অঙ্কে চেঞ্জ হবে, কত এক ধরনের হবে, ক্ষতে এক ধরনের হবে, গতে এক ধরনের হবে বা ঘতে এক ধরনের হবে। আর এর মানটা হবে যখন যে প্রশ্নে অপশনে যতটা মুদ্রার কথা বলবে, ধরো এখানে কতে আছে চারটি মুদ্রা, তখন আমরা আর এর মানটা চার হয়ে যাবে। তারপর এখানে আছে ধরো কোনো মাথা পাওয়া যাবে না, তাহলে এটা এই জায়গায় আর এর মানটা শূন্য হয়ে যাবে, মানে আর এর মানটা পরিবর্তনশীল। তারপর হচ্ছে পি, পি সমান হচ্ছে মাথা পাবার দিকের সংখ্যা। যেহেতু একটা মুদ্রায় মাথা পাবার দিকের সংখ্যা হাফ, কারণ মুদ্রা যেহেতু দুইটা পৃষ্ঠা থাকে এক্ষেত্রে আমরা মাথাটা পাইতে পারি কি দুই ব্যাগের এক, মানে হাফ পার্সেন্ট আমরা হাফ সম্ভাবনা। তো পি দ্বারা হচ্ছে মাথা পাবার দিকের সংখ্যা। এখন হচ্ছে কিউ হচ্ছে কি মাথা না পাবার দিকের সংখ্যা। যেহেতু কিউ আমরা যখন একটা মুদ্রাতে মাথা না পাই তখন আমরা ওইদিকে কী পাই, ব্রিজ বা লতা পাই, যাই পাই। তো যেহেতু এটাকে আমরা এখানে সম্বোধন করবো মাথা না পাওয়ার দিকের সংখ্যা, কারণ যেহেতু মাথা পাওয়ার দিকের সংখ্যাটা হাফ, তাহলে মাথা পাওয়ার দিকে মাথা না পাওয়ার দিকের সংখ্যাটা কিন্তু হাফই হবে। এই জায়গায় আমরা কিউ সমান মাথা না পাওয়ার দিকের সংখ্যা হাফ লিখব। এখানে পি এবং কিউর মান কখনোই পরিবর্তন ঘটবে না, এটা সবসময় এক ধরনের থাকবে। পি এবং কিউর মানটা এখানে ফিক্সড থাকবে, জাস্ট বারবার খালি আর এর মানটা চেঞ্জ হবে বারবার। আমাদের কতে ছিল যে ঠিক চারটি মাথা পাওয়ার সম্ভাবনা, আমরা এখানে পি সমস্যা পি দিয়ে লিখলাম যে ঠিক চারটি মাথা পাওয়ার সম্ভাবনা, মানে পি কথাটা দিয়ে সম্ভাবনা আমরা বলছি। তো এখানে এন কম্বিনেশন আর ইন্টু পি পাওয়ার আর ইন্টু কিউ এন মাইনাস আর, এখানে দেখো আমরা এন সমান আমরা এন এর মান সিক্স লিখলাম, কম্বিনেশন চিহ্ন দিলাম, পরে এখানে ফোর মানে আর এর মান ফোর দিলাম, যেহেতু ঠিক চারটি মাত্রার কথা বলছে। তো এরপর আবার পির মান আমরা এখানে হাফ বসালাম, পির উপরে যেহেতু পাওয়ার আর আছে আর এর মান কি ফোর, আবার ফোর বসালাম। তারপর ইন্টু কিউ সমান কি হাফ, কিউ কিউর মানটা হাফ বসালাম। তারপর এখানে দেখো যেহেতু এন মাইনাস আর ছিল সিক্স, এন সমান সিক্স এবং আর সমান কী ছিল ফোর, তাহলে সিক্স মাইনাস ফোর বসালাম। পরবর্তী লাইনে দেখো সিক্স কম্বিনেশন ফোর, এবং এখানে কী আছে যেহেতু হাফের উপরে ফোর আছে, এবং দেখা যায় গেল যেহেতু পরবর্তীতে ছয় থেকে চার চলে গেলে কত থাকে দুই থাকে, পরবর্তীতে এখানে আমাদের কিউর মানটা হাফের উপরে কী আছে পাওয়ার টু আছে। তারপর দেখো এখানে আবার আমরা পরবর্তী লাইনে সিক্স কম্বিনেশন ফোর ইন্টু এখানে গুণচিহ্ন ব্যবহার করলাম, যেহেতু আমরা জানি যদি ভিত্তি এক থাকে আর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, মধ্যে যদি গুণচিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ার কী হয় যোগ হয়ে যায়। যেহেতু এখানে হাফ পাওয়ার ফোর ইন্টু হাফ পাওয়ার টু আছে, তাহলে এখানে পাওয়ার কয়টা আছে ছয়টা আছে, তাহলে আমরা এখানে কী করলাম হাফের উপরে পাওয়ার সিক্স যুক্ত করে দিলাম। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা সিক্স কম্বিনেশন ফোর, আমাদের যে অ্যান্ড্রয়েড ক্যালকুলেটর আছে তোমরা এইখানে দেখবে যে কম্বিনেশন চিহ্ন থাকে, ভাগের মধ্যে কম্বিনেশন চিহ্নটা থাকে, শিফট চাপ দিয়ে ভাগ দিলে কম্বিনেশন চিহ্নটা চলে আসে। তো এখানে আমরা সিক্স কম্বিনেশন ফোরের মান আছে পনেরো, এবং হাফ যেহেতু হাফের উপরে পাওয়ার কত এখানে সিক্স, তাহলে ছয় আছে পাওয়ারটা। এখানে আমরা জানি যে একের যদি ছয়টা এক আমরা গুণ দিচ্ছি তাহলে ছয়ই হয়, এবং ছয়টা দুই যেহেতু মানে উপরে পাওয়ার ছয় মানে কি এখানে দুইয়ের উপরেও ছয় একের উপরেও ছয়, তাহলে একের উপরে ছয়টা একে গুণ দিলে আমাদের এক হচ্ছে, এবং দেখা গেলো যে ছয়টা দুই যদি আমরা গুণ দিই তাহলে চৌষট্টি হয়, তাহলে এখানে হচ্ছে কি চৌষট্টি ভাগের এক হচ্ছে। এখন আমরা এই পনেরো যেহেতু কাটাকাটি যায় না, এখানে আমরা লবে লবে গুণ হরে হরে গুণ দিয়ে ফেলছি, তাহলে পনেরো গুণ এক দিলে পনেরো হয়, নিচে চৌষট্টি, আমরা পনেরোকে চৌষট্টি দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা আসে শূন্য দশমিক দুই তিন চার। আমরা দশমিকের পরে বেসিক্যালি আমরা দুই গুণ নিয়ে থাকি যে শূন্য দশমিক দুই তিন প্রায়, এই মানটা হচ্ছে শূন্য দশমিক দুই তিন প্রায়। আমরা যদি বিকল্প সূত্র দ্বারা করি দেখা যাবে এটা দুই লাইনই হয়ে যাবে। আমাদের ক্ষতে আছে কি কোনো মাথা পাওয়া মাথা না পাওয়ার সম্ভাবনা, যেহেতু কোনো মাথা পাওয়া যাবে না আমরা বলছি যে আর এর মানটা পরিবর্তন হবে। এখানে দেখো এন এর মান সিক্স তো আছে, এখানে আর এর মান যেহেতু কোনো মাথায় পাওয়া যাবে না মানে কি কোনো মাথা না পাওয়া যাবে না মানে কি শূন্য, এখানে আমরা আর এর মান শূন্য বসাচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমরা পি পাওয়ার আর আর এখানেও আর এর মান শূন্য, তারপরে কিউ পাওয়ার এন মাইনাস আর এখানেও আমরা দেখো আর এর মানটা শূন্যই বসাইছি। তো পরবর্তী লাইনে আমরা সিক্স কম্বিনেশন জিরো, এবং যেহেতু এখানে পাওয়ার জিরো আছে আর ওই জায়গায় আছে কি সিক্স থেকে পাওয়ার কিউর মানটা সিক্স থেকে যদি শূন্য চলে যায় তাহলে সিক্সই থাকে, এখানে দেখা যাবে কি হাফের উপরে সিক্সই রয়ে গেছে, কারণ এখানে যেহেতু শূন্য পির মানটা যেহেতু পাওয়ার শূন্য এখানে কোনো ইও নেই, আবার কিউতে আছে কি সিক্স মাইনাস জিরো, তাহলে সিক্স থেকে জিরো বাদ দিলে কি সিক্সই থাকে। তো এখানে আমরা পরবর্তী লাইনে পাওয়ারের উপর কী হচ্ছে হাফ পাওয়ার সিক্স, তা হাফ পাওয়ার সিক্সের মান কত চৌষট্টি। তবে তোমাদেরকে একটা সহজ করে বলে দিস, যতবারই আমরা এখানে পি এবং কিউকে পাওয়ার দিই ঘুরে ফিরে এই লাস্ট লাইনে এরকম পাওয়ার সিক্সই আসবে, যতবারই দিনে কেন হাফ হাফ পাওয়ার সিক্সই আসবে বা হাফ পাওয়ার ছয়ই আসবে বারবার।
তো এখানে সিক্স কম্বিনেশন জিরো আমরা ক্যালকুলেটর চাপলে চলে আসে ওয়ান, ওয়ান লিখলাম এবং পুনরায় এই আগের অঙ্কের মতোই এখানে যেহেতু পাওয়ারে হাফ পাওয়ার উপর সিক্স আসে এটা কী হবে চৌষট্টি ভাগের এক হবে। এখন আমরা এককে চৌষট্টি দ্বারা ভাগ দিলে কত আসে শূন্য দশমিক শূন্য এক পাঁচ ছয়, যেহেতু আমরা দুই গড় নিব শূন্য দশমিক শূন্য দুই নিছি, কারণ আমরা জানি যে এই গড় থেকে আমরা বাদ দিয়ে দিব এই গড়টা যদি চারের ঊর্ধ্বে হয় এর আগের গড়ে এক যুক্ত হয়, যেহেতু তিন নাম্বার গড়ে পাঁচ আছে মানে এটাকে চারের ঊর্ধ্বে, এই কারণে আমরা দুই গড় রাখতে গিয়ে আমরা একের সাথে এক যুক্ত করে দুই করেছি, তাহলে উত্তরটা হয়েছে কি শূন্য দশমিক শূন্য দুই। আমাদের ঘতে ছিল যে কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা, তো আমাদেরকে আগে কমপক্ষে কথা দিয়ে কী বুঝায় এটাকে আমাকে বুঝতে হবে। আমি তোমাকে ধরো ছয়টা মিষ্টি দিলাম, দিয়ে তোমাকে বললাম যে কমপক্ষে তোমাকে চারটা কিন্তু খেতেই হবে, তুমি কিন্তু এখানে চারটা পাঁচটা ছয়টা খাইতে পারবে, আমি তোমাকে না করবো না, কারণ আমি তোমাকে কমপক্ষে বলছি মানে চারের নিচে খাইতে পারবে না, চারটা খাইতে হবে। তো কমপক্ষে কথাটা বললে এটার অর্থ বোঝায় এরকম যে যেহেতু আমাদের ছয়টা মুদ্রার কথা বলছে কমপক্ষে চারটি মাথা পাওয়া, তাহলে এখানে পাঁচটি মাথা পাওয়া পেলেও কোনো সমস্যা নেই, ছয়টি মাথা পাইলে কোনো সমস্যা নেই, কিন্তু চারের নিচে পাওয়া যাবে না। মানে কমপক্ষে কথার অর্থ হচ্ছে যেহেতু কমপক্ষে চারটি বলছে আমি চারটি মাথা পাই পাবো, পাঁচটিও পাইতে পারি ছয়টিও পাইতে পারি কোনো সমস্যা নেই, তবে চারের নিচে পাওয়া যাবে না। এই কারণে আমরা প্রথমে লিখছি যে কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা কথাটির অর্থ হলো চারটি অথবা পাঁচটি অথবা ছয়টি মাথা পাওয়ার সম্ভাবনা। এখানে দেখো আমরা লিখলাম পরবর্তীতে পি দিয়ে কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা, আমরা দ্বিপদী বিনয় সূত্রটি এখানে তিনবার লিখছি, কারণ এখানে যেহেতু চারটি, কারণ এখানে আমি চারটা পাবো পাঁচটা পাবো ছয়টা পাবো এই তিনটা পাইতে পারি, আমাকে বলছে এইরকম তিনটা ধাপ পাইতেই হবে, এই কারণে আমি প্রতিটা ধাপের জন্য দ্বিপদী বিনয় সূত্র ব্যবহার করেছি। এখানে দেখো আমরা এখানে দ্বিপদী বিনয় সূত্রটা তিনবার ব্যবহার করেছি। তো প্রথম অবস্থা আমরা সিক্স কম্বিনেশন ফোর উল্লেখ করেছি, এখন দেখা যাবে আর এর মানটাও ফোর হবে, আবার পরবর্তী কিউর যে মানটা এন মাইনাস আর যেটা ছিল এখানে কী হবে এন সমান সিক্স আর মাইনাস আর সমান ফোর হবে, তারপর যোগচিহ্ন অথবা কথা থাকলে আমরা এখানে যোগচিহ্ন বসাবো। পরবর্তীতে যেহেতু পাঁচটি এখানে সিক্স কম্বিনেশন ফাইভ, এখানে পি এর মান আমরা কী বসেছি পি এর পি পাওয়ার আর এর মান, এখানে আর এর মানও ফাইভ হবে, আবার কিউর মান এখানে কী হবে এন মাইনাস আর এর মান জায়গায় সিক্স মাইনাস ফাইভ হবে, আবার যোগচিহ্ন বসালাম। তারপরে ছয়টি মাথার জন্য সিক্স কম্বিনেশন সিক্স যেহেতু ছয়টি মাথা এবং এখানে পির মান কত হাফ বসিয়ে আমরা উপরে পাওয়ার সিক্স বসালাম, এবং পরবর্তী দেখা কি গেছে কি কিউর মান যেখানে আছে কিউর মান আমরা কি বসালাম এন সমান সিক্স তো আমরা জানি, আর এর মান যেহেতু এখানে ছয় ধরা হয় মানে হয়েছে এক্ষেত্রে আর এর মান আমরা এখানে ছয় ধরে নিলাম। আমরা পরবর্তী লাইনে দেখি যে সিক্স কম্বিনেশন ফোর লিখলাম এবং এখানে যেহেতু হাফ ফোর আছে আবার এখানে ছয় থেকে চার চলে গেল এখানে আর কি থাকে পাওয়ার টু থাকে, আমরা ওইখানের দুইটা পাওয়ার আর এখানে চারটা পাওয়ার যোগ করে ফেলছি হাফ পাওয়ার সিক্স, আবার যোগচিহ্ন সিক্স কম্বিনেশন ফাইভ লিখলাম, আবার আগের মতোই এখানে যেহেতু হাফের উপরে পাওয়ার আছে কত ফাইভ পাঁচটা মানে হাফ, তারপর এরপরে আছে কিউর মানের জায়গায় সিক্স মাইনাস ফাইভ, যেহেতু ছয়টা থেকে পাঁচটা চলে গেলে একটা থাকে একটার পাঁচটা যুক্ত করে নিলাম, এখানেও হাফ পাওয়ার সিক্স, আবার যোগচিহ্ন ব্যবহার করলাম সিক্স কম্বিনেশন সিক্স, আবার এখানে যেহেতু হাফের উপরে পাওয়ার আছে কত সিক্স, আর পরবর্তী কিউর মানে দেখা যাবে কি এন মাইনাস আর তো এন মাইনাস আর এন সমান সিক্স আর সমান সিক্স, তাহলে ছয় থেকে ছয় চলে গেলে শূন্য থাকে আর এখানে আছে কি ছয়, আমরা জানি যে ভিত্তি এক থাকলে যে ভিত্তি বলতে গেলে আমরা পাওয়ারের নিচে যে মানটা এটাকে ভিত্তি বলি, ভিত্তি এক থাকলে পাওয়ার যেরকমই থাকুক না কেন যদি মধ্যে গুণচিহ্ন থাকে তাহলে পাওয়ার উপরে যোগ হয়, তাহলে এই জায়গাতে আমরা কী করলাম যে এখানে হাফের উপরে যে পাওয়ার সিক্স আছে এখানে হাফের উপরে পাওয়ার সিক্সটা নিয়ে আসলাম। সিক্স কম্বিনেশন ফোরের মান ক্যালকুলেট চাপলে আমাদের পনেরো বের হয় আমরা, এবং হাফের উপরে পাওয়ারটা আমরা তুলে নিলে এখানে কত হবে ছয়টা একে গুণ দিলে ছয় আবার ছয়টা দুয়ে গুণ দিলে চৌষট্টি হয়, তাহলে চৌষট্টি ভাগের এক, এখানে আবার সিক্স পরবর্তী যোগচিহ্ন দেওয়ার পর সিক্স কম্বিনেশন ফাইভ, সিক্স কম্বিনেশন ফাইভের মান ক্যালকুলেটর চাপলে এখানে সিক্সই আসবে, এখানে আবার চৌষট্টি ভাগের এক, আবার সিক্স কম্বিনেশন সিক্সের মান চাপলে আমরা ক্যালকুলেটর চাপলে এখানে ওয়ান আসে, তাহলে কী হবে পরবর্তীতে আবার হবে চৌষট্টি ভাগের একই হবে। এখন আমরা যে কী করলাম যেহেতু মধ্যে যোগচিহ্ন আছে এবং সবার মধ্যে কী আছে চৌষট্টি ভাগের এক আছে, আমরা চৌষট্টি ভাগের একটাকে কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে পনেরো যোগ ছয় যোগ এক, তো পনেরো যোগ ছয় যোগ এক যোগ দিলে আমাদের কত হচ্ছে এখানে তো বাইশ হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু এটা চৌষট্টি ভাগের একের সাথে এই মানটা গুণাকারে আছে আমরা এই চৌষট্টিটাকে লবের সাথে গুণ করে ফেললাম, তাহলে এখানে বাইশকে লবের সাথে গুণ করে ফেললাম, আমরা এখানে উপরে চৌষট্টি ভাগের বাইশ লিখলাম, এখন বাইশকে চৌষট্টি দ্বারা ভাগ দিলে আমাদের আসছে শূন্য দশমিক তিন চার তিন, তাহলে আমরা যেহেতু দশমিকের পরে বেসিক্যালি দুই গড় রাখি আমরা শূন্য দশমিক তিন চার প্রায় এবং প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে। এখানে ঘতে দেখো
দুইটির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা, মানে কথাটা অর্থ হচ্ছে যে দুইটার অধিক মাথা পাওয়া যাবে না। দুইটা পাইতে পারি, একটা পাইতে পারি, শূন্যটা পাইতে পারি, মানে নাও পাইতে পারি, শূন্যটি বলতে পারি নাও, কিন্তু দুইয়ের অধিক মাথা না পাওয়ার সম্ভাবনার কথা বলছে। আমাকে পরিসংখ্যানের অঙ্কের ক্ষেত্রে আগে প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন কী বলছে। তো দুইটির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা কথাটির অর্থ হলো দুটি অথবা একটি অথবা শূন্যটি মাথা পাওয়ার সম্ভাবনা। আমি পি দিয়ে দুইয়ের অধিক মাথা না পাওয়ার সম্ভাবনার কথা এখানে লিখে দিলাম। তো এখানে আবারও দ্রিপদী বিনয় সূত্রটা তিনবার লিখতে হয়েছে, যেহেতু এখানে দুইয়ের অধিক মাথা পাওয়া যাবে না, মানে কি দুইটা পাইতে পারি অথবা একটা পাইতে পারি অথবা শূন্যটা পাইতে পারি, তাহলে এই যেহেতু তিনবার এখানে তিনটা সম্ভাবনা আছে, মানে তিনটা ধাপের সম্ভাবনা আছে, হয়তোবা আমরা দুইটা পাইতে পারি, হয়তোবা একটা পাইতে পারি অথবা শূন্যটা পাইতে পারি। এই কারণে আবারও দ্রিপদী বিনয় সূত্রটা আমরা তিনবার উল্লেখ করলাম, সেম আগের মতোই সিক্স কম্বিনেশন টু। পির উপরে এখানে দেখা গেল যে আমরা এই যে এখানে পির উপরে পাওয়ার এবং কিউর উপরে আমি পাওয়ারটা বসালাম, এখানে পির মান কী আছে দেখো। তো এখানে এই জায়গায় আমি সরাসরি পির উপরে হাফ বসাই দিয়েছি, এখানে যদি পি এর মানটা হাফ লেখার কথা ছিল আর ওই জায়গায় কিউ সমান হাফ লেখার কথা ছিল, আমি সরাসরি এইগুলোর উপরে মানটা বসিয়ে দিয়েছি। এবং পরের গড়ে দেখা গেলো যে আমি এইগুলোকে যুক্ত করে ফেলছি, যেহেতু পির সমান হাফ ছিল হাফ দুই, আবার কিউ সমান কি হাফ, পাঁচ থেকে দুই চলে গেলে কত থাকে আমাদের, পাঁচ থেকে যদি ছয় থেকে, এখানে পাঁচ হবে না ছয় হবে, যেহেতু আমাদের মোট মুদ্রা সংখ্যা ছিল ছয়টি, তাহলে ছয় থেকে যদি দুইটা চলে যায় চারটা থাকে, চার আর দুই যোগ দিলে এখানে কত হবে ছয় হবে। তোমরা এখানে দেখবে এখানে আমি ওই ফাইভ কিউর উপরে ফাইভ দেওয়া আছে, ফাইভ মাইনাস টু, এটা ফাইভ হবে না এটা সিক্স হবে, এটা ভুলবশত ফাইভ চলে আসছে। তো এখানে যেহেতু ছটা থেকে দুই দুইটা চলে গেলে চারটা, আর এখানে পির উপরে পাওয়ার আছে দুই, তাহলে কত হবে ছয়টা, আর এবং পি কিউ দুইজনেরই কিন্তু ভিত্তি হচ্ছে মান কত হাফ, এখানে হাফের উপরে আমি সিক্স বসাই দিলাম। এবং পরবর্তী সিক্স কম্বিনেশন ওয়ান, আবার সেম আগের মতোই পির উপরে যেহেতু পাওয়ার ওয়ান আর কিউর উপরে সিক্স পাওয়ার ওয়ান, এখানে পি কিউ দুইজনের মানই হাফ, আমি সরাসরি এটা শর্ট করে ফেললাম। যদিও পির উপরে তোমরা মানটা বসাই নিবে, আমার মানে তোমরা দ্বিতীয় লাইনে মানটা বসাই নিবে, আমি দ্বিতীয় লাইনটা মানটা বসাই নাই, তোমরা দ্বিতীয় লাইনে মানটা বসাই নিবে। তো এখানে আমরা পির উপরে পাওয়ার যেহেতু হাফ দিয়ে ফেলছি এবং তাহলে একটা, এবং কিউর উপরে সিক্স মাইনাস ওয়ান, এখানে সেম আবার দেখা গেল হাফের উপরে কত আছে, এখানে একটা, এখানে পাঁচটা, ছয়টা হয়ে গেছে। আবার এখানে সিক্স কম্বিনেশন জিরো, এখানে পির মান জিরো, সিক্স মাইনাস জিরো, তাহলে আমরা এখানে পি এবং কিউর মান বসাই নাই, পি এবং কিউর মানটা তোমরা বসাই নিবে। তো পির উপরে জিরো আছে আর কিউর উপরে সিক্স মাইনাস জিরো মানে কি ছয়, তো তাহলে আমরা এখানে হাফ বসাইলাম, পি কিউ দুইজনের মানে হাফ, এই কারণে হাফের উপরে কী হচ্ছে পাওয়ার সিক্স বসাই দিলাম। তোমরা এখানে দ্বিতীয় লাইনে তোমরা কী করবে, পি কিউর মান বসাই নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমি পি কিউর মানটা বসাই নাই। তো তোমরা চার নম্বর লাইনে দেখবে আমরা সিক্স কম্বিনেশন টুর মান, সিক্স কম্বিনেশন টুর মান পনেরো হচ্ছে, আবার আমরা জানি হাফের উপরে সিক্স থাকলে এটা চৌষট্টি ভাগের এক হয়, এরপরে সিক্স কম্বিনেশন ওয়ান মানে সিক্স, হাফের উপরে পাওয়ার সিক্স থাকলে এটা চৌষট্টি ভাগের এক হয়, আবার সিক্স কম্বিনেশন জিরো মানে সিক্স কম্বিনেশন জিরোর মান হচ্ছে ওয়ান, এবং হাফের উপরে সিক্স পাওয়ার থাকলে এটা কত হয় চৌষট্টি ভাগের এক হয়। আবার ওই আগের অঙ্কটার মতোই আমরা চৌষট্টি ভাগের এককে কী করে নিলাম, এখানেও আমরা চৌষট্টি ভাগের একে কী করে নিয়েছি, আমরা কমন নিয়ে নিছি। তো কমন নেওয়ার পর এখানে পনেরো যোগ ছয় যোগ এক থাকে, আবারও সেম পনেরো যোগ ছয় যোগ একের মানটাও আমাদের কথা হচ্ছে যোগ করলে বাইশ হয়, তাহলে আমরা লবের সাথে আমরা বাইশকে গুণ করে নিলাম, তাহলে বাইশ হচ্ছে কত চৌষট্টি ভাগের বাইশ, আমরা চৌষট্টি দ্বারা বাইশকে ভাগ দিলে আমাদের মান আসে কত শূন্য দশমিক তিন চার তিন, তাহলে আমরা দুই গোল পর্যন্ত নিলাম শূন্য দশমিক তিন চার। তবে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে লাস্টের লাইনে এখানে যে আছে চৌষট্টি ভাগের বাইশ, এই জায়গায় মনে রাখবে যে সব সময় লব ছোটো হবে হর বড় হবে, কোনো ক্ষেত্রে যদি তোমরা দেখো যে না লবটা বড় হয়ে গেছে হরটা ছোটো, তাহলে বুঝতে হবে তোমার অঙ্কে কোন জায়গায় ভুল আছে। তো আমরা পরবর্তীতে এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা পরবর্তীতে চারোটা উত্তর এক জায়গায় লিখবো। তো আমরা এখানে সুতরাং দিয়ে লিখলাম যে ঠিক মাথা চারটি মাথা হওয়ার সম্ভাবনা শূন্য দশমিক দুই তিন, কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা বনা শূন্য দশমিক শূন্য দুই, কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা শূন্য দশমিক তিন চার, এবং দুটির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা শূন্য দশমিক তিন চার, আমরা সবগুলো উত্তর একসাথে লিখবো। এখন আমরা বিকল্প সূত্রে দেখব, বিকল্প সূত্রে অঙ্কটা কত সহজ মনে হয়। আচ্ছা, এখন আমরা বিকল্প নিয়মে এই অঙ্কটা সমাধান করব। দেখো আমরা এর আগে যে চারটা অপশনকে ক খ গ করে আমরা করছি প্রায় চার পেজ লাগছে, এখানে দেখো চারটাকে আমরা এক পেজে নিয়ে আসছি, এত সহজ। শুরুতে আমরা যে ছয়টা মুদ্রার কথা বলছিল, আমরা সমাধান লিখে লিখব যে ছয়টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে মোট সম্ভাব্য ফলাফল হবে, আমরা দুইর উপরে পাওয়ার সিক্স দিয়ে রাখছি। দেখো তো এখানে হচ্ছে দুই হচ্ছে কি দুইটা মুদ্রার, যেহেতু একটা মুদ্রার দুই দুইটা পৃষ্ঠ, এখানে এই দুইটা ফিক্সড থাকবে, এটা সূত্র মনে করবে, দুই ফিক্সড থাকবে, উপরের যে পাওয়ার যে সিক্সটা ছয়টা
যতটা মুদ্রার কথা বলবে পাওয়ারটা অত হবে, যেহেতু এখানে ছয়টা মুদ্রার কথা বলছে এখানে পাওয়ার সিক্স হবে। কিন্তু নিচের যে দুই ভিত্তি এই দুই ফিক্সড থাকবে। এখন দেখো দেখো যেহেতু ছয়টা মুদ্রার কথা বলছে আমরা পাওয়ার সিক্স লিখছি এখানে, দুইয়ের উপরে ছয় দিলে এটা মান বেরোয় কত 64। এখন কত দেখো ঠিক চারটি মুদ্রা পাওয়ার সম্ভাবনা, এই যে 64টা আমরা সবসময় হরে নিয়ে যাবো, নিচে নিয়ে যাব। যেহেতু প্রশ্ন বলছে যে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা কত, আমরা সিক্স কম্বিনেশন ফোর, তো এখন সিক্স কম্বিনেশন ফোরের মান বেরোয় কত 15, 64 দ্বারা 15 ভাগ করলে আমাদের কত বেরোয় 0.23 বেরোচ্ছে। আবার দেখো এখানে বলছে পি কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা, আমরা নিচে যেহেতু 64টাকে দিয়ে দিছি, কারণ এই 64টা এখানে ফিক্সড, সবগুলোর নিচে 64 চলে আসবে। মোট যে সম্ভাব্য ফলাফলটা এটা যে মানটা বেরোবে এটা সবসময় সবগুলো মানের নিচে বসবে। তো এখানে বলছে কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা, তো আমরা 64 নিচে বসাই দিলাম, যেহেতু কোনো মাথা পাওয়া যাবে না তাহলে কী হবে সিক্স কম্বিনেশান জিরো, তো সিক্স কম্বিনেশান জিরোর মান 1, এককে 64 দ্বারা ভাগ করলে যে ফলটা আসে কি আসে 0.02। তারপরে কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা কথাটির অর্থ হলো কি চারটি অথবা পাঁচটি অথবা ছয়টি মাথা পাওয়ার সম্ভাবনা, আমরা এখানে লিখলাম যে পি কমপক্ষে চারটি মাথা পাওয়ার সম্ভাবনা, নিচে আমরা 64 লিখে নিলাম, এবং সিক্স কম্বিনেশন ফোর যোগ সিক্স কম্বিনেশন ফাইভ যোগ সিক্স কম্বিনেশন সিক্স, আমরা এই প্রত্যেকটার যেহেতু এখানে চারটি আমরা আগের প্রশ্ন বলে আসছি যে চারটি মাথা মানে কি সিক্স কম্বিনেশন ফোর, পাঁচটি মাথা পাওয়ার সম্ভাবনা মানে কি সিক্স কম্বিনেশন ফাইভ, ছয়টি মাথা পাওয়ার সম্ভাবনা মানে কি সিক্স কম্বিনেশন সিক্স, তাহলে এগুলো প্রত্যেকটার মান বের করলে কত বের হয় সিক্স কম্বিনেশন ফোরের মান 15, সিক্স কম্বিনেশন ফাইভের মান 6 এবং সিক্স কম্বিনেশন সিক্সের মান 1, তাহলে যোগ করলে কত হবে 22। আমরা 64কে 22 দ্বারা ভাগ করলে আমাদের ফল আসে 0.34। আবার ঘতে সেম দুটির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা কথাটির অর্থ হলো কি দুটি অথবা একটি অথবা 0টি মাথা পাওয়ার সম্ভাবনা, এখানে আমরা লিখলাম পি দুটির অধিক মাথা না পাওয়ার সম্ভাবনা, এখানে সিক্স কম্বিনেশন টু সিক্স কম্বিনেশন ওয়ান সিক্স কম্বিনেশন জিরো এগুলোর মান বেড়েছে কত 15, 6, 1, তাহলে আমরা আবারও 22 বের হয়েছে। আমরা 22কে 64 দ্বারা ভাগ দিলে আমাদের মান কত হয় 0.34। এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে যে যতটা মুদ্রার কথা বলবে অঙ্কের শুরুতেই আমরা লিখব যে এখানে যেহেতু ছয়টা মুদ্রা বলছে যে ছয়টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল এইটাকে আমাকে নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার পর এটা প্রত্যেকটা মানেরই নিচে বসে যাবে, যখন এটা আমরা বের করে ফেলবো তখন আমাদের অন্যগুলো আর আমাদেরকে দ্বিপদী বিন্যাস সূত্র লাগবে না, আমরা সরাসরি বিকল্প নিয়মদারি করতে পারবো। তাহলে দেখো তো তোমাদের কাছে এই অঙ্কটা কত এখন সহজ মনে হচ্ছে, দ্বিপদী বিন্যাস দিয়ে করলে অনেক সময় লাগতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, অল্পতি আমরা 5 মিনিটেই একটা অঙ্ক 10 মিনিট একটা অঙ্ক সলভ করে ফেলতে পারবো। আমরা আগের নিয়মের নেই, আমরা সবগুলোর ফলাফল নিচে একসাথে আমরা লিখব, এখানে সবগুলো ফলাফল আমরা একসাথে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আশা করি তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা ক্লাসটি শেয়ার করবে, নিজে যেরকম উপকার পাচ্ছ অন্যকে উপকার পেতে সহযোগিতা করবে আর ক্লাসটি তোমরা শেয়ার করবে। তোমরা এখানে একটা শিট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খান সামাজিক পরিসংখ্যান গণিত অংশ, মোহাম্মদ আমান খান আমি। তো এই শীটটার মধ্যে এটা শীটটার বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই নিয়মের গণিতগুলো সামাজিক পরিসংখ্যান কিংবা সামাজিক গবেষণা ও পরিসংখ্যান কোর্সে দিয়ে থাকেন প্রত্যেকটা নিয়মের গণিত এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা গণিতের একাধিক সিস্টেমে সলভ করা আছে, বিকল্প নিয়মে প্রত্যেকটা গণিতের সমাধান করা আছে। এই শীটে যে ধরনের গণিতগুলো আছে এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো গণিত আমাদের ফাইনাল পরীক্ষায় দেয় না, কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেই যেই গণিতগুলো দিয়ে থাকেন সেই গণিতগুলোর উপরে আমি এই বইটা বা এই শীটটি আমি বের করেছি। আশা করি তোমাদের এই শীটটি কাজে লাগবে এবং এই শীটটি যদি তোমরা শীটটা যদি তোমরা কালেকশন করো আশা করি তোমাদের 70-80% এই শীট থেকেই তোমরা অঙ্ক মানে অঙ্কটা বুঝিয়ে ফেলতে পারবে, কারণ আমি চেষ্টা করেছি এই ম্যাথগুলোর সমাধানকে খুব সহজ সাবলীল ভাষায় করার জন্য। তো তোমরা শীটটা যদি দেখো তোমার কাছে রাখো তুমি নিজ থেকেই অনেক অঙ্কের সমাধান করতে পারবে, আর যদি ধরো অনেক কিছু বুঝতেছো না এটা এই ক্ষেত্রে কারো সহযোগিতা নাও, তা আশা করতে পারি তোমরা এখান থেকে ইনশাল্লাহ 100% কামিয়াব হবে। এই শীটটার মাধ্যমে তোমরা তোমাদের যতগুলো প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার প্রশ্নে মানে দিয়ে থাকে ইনশাল্লাহ তোমাদের সলভ করতে পারবে, আশা করি এই শীটটা তোমাদের কাজে লাগবে। তারপরেও যদি কোনো ধরনের প্রয়োজন বোধ করো এখানে শীটের নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারো, কিংবা যদি গণিত বুঝতে তোমাদের কোনো জায়গায় ধরো তোমরা মানে তোমার কষ্ট হচ্ছে কিংবা এরকম হইতে পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা প্রিন্ট করতে গেলে অনেক সময় কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক হইতেও পারে,
এরকম কোনো জায়গায় তোমার যদি সমস্যা ধরা পড়ে আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। আশা করি এরকম সমস্যা খুব বেশি একটা থাকবে না তারপরেও, কারণ মানুষ ভুল করতেই পারেন, কারণ আমি একটা জিনিস করতে গেলে প্রিন্টিং মিস্টেকও হইতে পারে। এক্ষেত্রে যদি কোনো প্রিন্টিং মিস্টেকও তোমার চোখে পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করবো এইগুলো সলভ করে দেওয়ার জন্য। আর আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। আমি বলবো যে তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা একটা প্রত্যেকে একটা করে শীট তোমাদের কাছে রাখবে আর এই পরিসংখ্যানের সকল সমস্যাকে বিদায় জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো একটি প্রশ্নের সমাধান নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।